সংঘর্ষ জর্জর আফগানিস্তানের কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরত পরহি সংঘটিত বিধ্বংসী আত্মঘাতী বিস্ফোরণের আড়ত আছিল কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খুরসান ISK। এই ধারাবাহিক বিস্ফোরণ লানির ইতিমধ্যেই দায়িত্ব স্বীকার করেছে সংগঠনটে। ইয়ার পূর্বে তালিবানেও একটা বিবৃতির জড়িয়তে বিস্ফোরণের ISK দায়ী করেছিল। বিভিন্ন সূত্রই দাবি করা অনুসরি বিমানবন্দর চৌহদর সমীপত কমেও 7টা বিস্ফোরণ সংঘটিত হয়। নিহত হয় 100ও অধিক, আহত হয় কমেও 150 লোক। নিহত সকলের ভিতর 13 আমেরিকান সৈন্য আছে। বিস্ফোরণ আর গুলিয়াগুলি বিমানবন্দরের বাহির থাকা কমেও 28 তালিবানী রক্ষীর মৃত্যু হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে পেন্টাগনে জানা মতে বিমানবন্দরের আবেগেতত প্রথমটো বিস্ফোরণ সংঘটিত হয়। আফগানিস্তান ত্যাগ করার অনুমতি পাওয়া লোকসকলে এই প্রবেশদ্বারেই বিমানবন্দরের ভিতর আহিব লাগে। দ্বিতীয়টো বিস্ফোরণ সংঘটিত হয় বিমানবন্দরের সমীপর বেরুন হোটেলের সম্মুখত। এইখন হোটেলত ব্রিটিশ সৈনিকসকল আছিল। পেন্টাগনে জানা মতে বিমানবন্দরের বাহির 3 সন্দেহযুক্ত লোকক দেখা পাওয়া গৈছিল। ইয়াৰে এজনের হাতত বন্দুক আছিল, বাকি দুজনক আত্মঘাতী বোমার বলে সন্দেহ করা হয়। বিস্ফোরণের পিছতেই সকল বিমানের উড়ন বন্ধ করে দিয়া হয়। বিমানবন্দরের বাহির কোনে গুলিবর্ষণ করেছিল সেয়া স্পষ্ট হওয়া নাই। প্রাথমিকভাবে কেবাটাও সন্ত্রাসবাদীয় গুলিবর্ষণ করা বলে ভবা হয়েছিল যদিও প্রত্যক্ষদর্শীয় জানা মতে বিস্ফোরণের পাছত বিশৃঙ্খল জনতাক নিয়ন্ত্রণ করবলে তালিবান রক্ষে গুলিবর্ষণ করেছিল। উল্লেখযোগ্য যে বিমানবন্দরত সম্ভাব্য বিস্ফোরণ সন্দর্ভত কেবাদিনও পূর্বরে পড়া পেন্টাগনে সতর্ক করে আসছিল। একইদরে ব্রিটেন, ডেনমার্ক আর অস্ট্রেলিয়ায়ও নিজের নিজের নাগরিকসকলক সতর্ক করে দিয়েছিল। বিমানবন্দরের গাতে লাগি থাকা ওখ দেওয়ালের কাষতেই আছে বন্দরটির বর্জনীয় পানি যাওয়া নলা। এই লেতেরা নলার কাষতেই ঠিয় হয়ে থাকে অসংখ্য প্রাণ কাতর লোক। কাততার থাকা ওখ দেওয়ালখন পার হয়ে বিমানবন্দরের ভিতর সুমাব পারিলেই যেন নিশ্চিত মুক্তি। বহুতর কোলাত আছে শিশু, পিঠির বেগত যত সামান্য সম্বল, এয়াই ইতিয়া প্রতিদিনের কাবুল বিমানবন্দরের পরিচিত দৃশ্য। ইন্টারন্যাশনাল ডেস্ক, DB News, গুয়াহাটি। DB News।